ম্যাথমেটিশিয়ান গাউস, তিনি দেখেছিলেন যে বীজগণিতের মৌলিক উপপাদ্য অনুযায়ী প্রত্যেক বহুপদি বা পলিনোমিয়াল ইকুয়েশনের অন্তত একটি রুট বা মূল আছে। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণটি নিয়ে দেখি, এক্স এর কোনো বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে না। কারণ হচ্ছে কোনো বাস্তব সংখ্যা তা ঋণাত্মক বা অঋণাত্মক যাই হোক না কেন, তার বর্গ সর্বদাই অঋণাত্মক বা নন নেগেটিভ। তো এখন এই যে সমীকরণটিকে সমাধানের জন্য কাল্পনিক এক ধরনের সংখ্যা পদ্ধতির অবতারণা করা হয়, যাকে জটিল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে আই কে কাল্পনিক সংখ্যার একক হিসেবে ব্যবহার করা হয়, যা উপরের সমীকরণকে সিদ্ধ করে এবং আই স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু জিরো, তার মানে হচ্ছে আই স্কোয়ারের ভ্যালু হতে হবে মাইনাস ওয়ান। একইভাবে আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানের ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস আই স্কোয়ার, এক্স ইকাল টু প্লাস মাইনাস আই। এই হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো আমরা আজকে শিখব জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, যেটা উচ্চতগণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আমরা আজকে মূলত শিখব লেকচার ওয়ানের জটিল সংখ্যা, মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে ইনশাআল্লাহ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, কারণ সকল লার্নিংয়ের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সিনসিয়ারিটি, ডেডিকেশন। তো এখন আরেকজন ম্যাথমেটিশিয়ান ছিলেন অয়লার, তো সে সর্বপ্রথম আই কে অর্থাৎ রুট ওভার মাইনাস ওয়ান দ্বারা সূচিত করেন। অনেক গণিতবিদ জটিল সংখ্যার অগ্রগুত অবদান রেখেছেন, তার মধ্যে আইরিশ গণিতবিদ হ্যামিল্টন অনেক উন্নতি করেন। এই বিষয়ে আসলে তোমরা যদি কেউ ম্যাথমেটিক্সে পড়ো পরবর্তী লেভেলে অর্থাৎ বিশ্ববিদ্যালয় লেভেলে গিয়ে এ বিষয়ে আরও জানতে পারবে। এখন মনে হতে পারে যে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এটা আমাদের কী কাজে লাগে, আমাদের কি আদৌ কোনো প্রয়োজন আছে? অফকোর্স দের ইজ এ নেসেসিটি অফ দিস কমপ্লেক্স নাম্বার ফর রিজলভিং মেনি প্রবলেম। বিজ্ঞানের যেসব শাখা বিশেষ করে পর্যায়ভিত্তিক সংকেত বিশ্লেষণে, নিয়ন্ত্রণে, কম্পন বিশ্লেষণে, তড়িৎ চৌম্বকবিদ্যায়, গতিবিদ্যায়, বহুপদি, আন্তরিক সমীকরণ, কোয়ান্টাম বলবিদ্যায়, মানচিত্র অঙ্কন বিদ্যায় জটিল সংখ্যার ব্যাপক ব্যবহার আছে। এই বিষয়ে তোমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তখন এসব বিষয়ে আরও বিশদভাবে জানতে পারবে এবং দেখতে পারবে। তো জটিল সংখ্যা কী আসলে, হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা হলে জটিল সংখ্যাকে জেড দ্বারা ডিনোট করা হয় এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে বাস্তব আর আই মানে তো কাল্পনিক সংখ্যা জানোই বা ইমাজিনারি নাম্বার। এখন এক্স পার্টটাকে অর্থাৎ প্রথম পার্টটাকে বলা হয় কি বলা হয়, বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর দ্বিতীয় অংশটাকে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। জটিল সংখ্যার সেটকে সি দ্বারা সূচিত করা হয়, ক্যাপিটাল সি দ্বারা, আর বাস্তব সংখ্যাগুলোকে যে কোনো বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার বিশেষ একটা রূপ দেওয়া যায় যেখানে কাল্পনিক অংশ শূন্য
যেমন সাপোজ টু ইকাল টু লিখলাম, টু ইকাল টু ইজিলি লেখা যায় জিরো ইন্টু আই বা আই ইন্টু জিরো। তাহলে সমস্ত বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারগুলোকেই জটিল সংখ্যার রূপ দেওয়া যায়, সেজন্য সমস্ত জটিল সংখ্যা বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার আকার যেহেতু দেওয়া যায়, তাহলে আমরা সেই জন্য বলতে পারি যে যে কোনো জটিল সংখ্যা আসলে একটা যে কোনো বাস্তব সংখ্যা একটা জটিল সংখ্যা বটে, যেখানে তার কাল্পনিক সংখ্যার সহগ হচ্ছে শূন্য। আর যখন এই অংশটা হয় এটা আসলে একটা বাস্তব সংখ্যা, আর যখন এই বাস্তব অংশ বা রিয়েল পার্টটা শূন্য হয় তখন এটাকে একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়। তাহলে তোমাদের যদি এমসিকিউতে আসে যে ধরো এটা দেওয়া আছে কতে, এটা খতে দেওয়া আছে, গতে দেওয়া আছে, আরও এরকম বিভিন্ন অপশন, ধরো এটা দেওয়া আছে গতে, তো তো প্রশ্ন থাকলো যে এর মধ্যে কোনটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, উত্তর থাকলো ক এটা, এটা খ থাকলো, এটা গ থাকলো, আর মনে করো ঘ থাকলো, যে সবগুলো উপরে সবগুলো, তাহলে তোমার উত্তর দিতে হবে শুধুমাত্র এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন যেহেতু সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে জটিল সংখ্যায় রূপান্তর করা যায় এভাবে, সেটা কি হলো, সমস্ত জটিল সংখ্যা অর্থাৎ সি আর সমস্ত বাস্তব সংখ্যা হচ্ছে আর, আর হচ্ছে তাহলে সাবসেট বা উপসেট কার, জটিল সংখ্যার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো যে আই এর শক্তি বা ঘাত বা পাওয়ার, এটা আসলে ভেরি সিম্পল তোমাদের জন্য। দেখো যে আই ইকাল টু রুট ওভার মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইকাল টু মাইনাস ওয়ান, তাহলে আই কিউব ইকাল টু আই স্কোয়ার ইন মাইন ইন্টু ওয়ান, আই আই স্কোয়ার ইন্টু আই ইকাল টু দ্যাট ইজ আই, আই স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিলাম। তারপরে এইভাবে এইভাবে আমরা সবগুলো সব যখন আই এর যে কোনো পাওয়ারের জন্য তার ভ্যালুগুলো আমরা পেতে পারি। তো এন যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা হলো এরকম যে আই টু দি পাওয়ার ফোর ইকাল টু যেহেতু ওয়ান, তাহলে আমরা এভাবে করে ইজিলি দেখতে পারি। যদি ফোর এন প্লাস ওয়ান হয় তাহলে এভাবে করতে পারি আই টু দি পাওয়ার ফোর এন ইন্টু আই, দ্যাট ইজ একটা ভ্যালু হচ্ছে আই। তো এভাবে আমরা যে কোনো শক্তি বা ঘাত বা পাওয়ারের জন্য তার একটা ভ্যালু বের করতে পারি। এবং লক্ষ্য করে দেখো যে হয় এর ভ্যালুটা হবে ওয়ান বা মাইনাস ওয়ান অথবা আই বা মাইনাস আই। তো সেই জন্য সেমভাবে আমরা যদি আরও দেখি আরও দেখি, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি চারটা অর্থাৎ যদি পর্যায়ে ক্রমে যে ভ্যালুগুলো আছে ওয়ান টু থ্রি ফোর এরকম যদি না হয় অর্থাৎ ক্রমিক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এদের যোগফল শূন্য হয়। কেন হয়, যখন আই ইকাল টু আই আর আই স্কোয়ার ইকাল টু কত, মাইনাস ওয়ান, আই কিউব ইকাল টু মাইনাস আই, আর আই ফোর ইকাল টু প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি দেখো জিরো হয়ে যান। সেমভাবে যে কোনো ক্রমিক বা কনসিকিউটিভ পাওয়ারগুলো যদি চারটা হয়, যদি চারটা হয় তাহলে তাদের যোগফল সবসময় জিরো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ আমরা এটা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ দেখবো।